নমস্কার সকল দর্শককে জানাই সবুজ অভিনন্দন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মা মাটি মানুষের সরকারের উদ্যোগে আগামী 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে জনদরদী সরকার একটি নতুন প্রকল্প বাস্তবায়িত করতে চলেছে, জনসংযোগ যাত্রা বা সমস্যার সমাধান। এই প্রকল্প 20টি স্কিম নিয়ে আপনাদের দুয়ারে, আপনাদের দ্বারে সরকার হাজির হতে চলেছেন। এই নতুন কর্মসূচির প্রধানত 20টি প্রকল্পকে সামনে রেখে সেই 20টি প্রকল্পের সুবিধা সকল মানুষ পেয়েছে কিনা বা এই 20টি স্কিমের কোনো মানুষ বঞ্চিত হয়েছে কিনা সেইগুলো খতিয়ে দেখা থেকে শুরু করে মানুষকে আরও পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ন্যায় নতুন কর্মসূচি মা মাটি মানুষের সরকারের উদ্যোগে জনসংযোগ যাত্রা এবং সমস্যার সমাধান নামে এই কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে আগামী 20 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় বিডিও সাহেব এমনই বার্তা এলাকার 8টি অঞ্চলের মামাটি মানুষের নেতৃত্বাধীন যে পঞ্চায়েত বোর্ড এবং পঞ্চায়েত সদস্য সদস্যাগণ রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামী 20 জানুয়ারি থেকে এই প্রকল্প কার্যকরী হবে সাধারণ মানুষের স্বার্থে। এই সুবিধাগুলি যেমন পাবেন কাস্ট সার্টিফিকেট, জাতি শংসাগত পত্র, প্রতিবন্ধী ভাতা, সরকারি পাট্টা, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। নতুন স্বাস্থ্যসাথী কার্ডে যদি কারো কোনো পরিবারে নতুন অ্যাডিং থাকে বা সংযোজন থাকে সেটাও তিনি করতে পারবেন। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, সেই সঙ্গে যারা কর্মচারী বন্ধু রয়েছেন, যারা ব্যবসা ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেই সঙ্গে মৎস্যজীবী যারা আছেন মৎস্য ক্রেডিট কার্ড, রেশন কার্ড সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে তারাই যে নতুন কর্মসূচি আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে চলেছে সেখানে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। মানবিক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছেন জনসংযোগ যাত্রা বা সমস্যার সমাধান নামক। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্যামপুর 2 নম্বর ব্লক বলছি। শ্যামপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত এখানে যে কটি পোলিং স্টেশন আছে অর্থাৎ বুথ আছে আমাদের 8টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে, আমাদের 8টা যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ নাকল, অমরদহ, বারগ্রাম, ডি মণ্ডলঘাট 1, ডি মণ্ডলঘাট 2, বাছড়ি, শশাটি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমাদের যে কটি বুথ আছে প্রায় 181টা, এই সব জায়গাতেই আগামী 20 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে একটি সরকারি প্রোগ্রাম সমস্যা সমাধান ও জনসংযোগ যাত্রা। এইখানে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সরকারি আদেশনামা বলে আমাদের 20টা স্কিম এখানে আছে। এই 20টা স্কিম হচ্ছে যথারীতি আমি নামগুলো বলছি এক এক করে। 20টা স্কিমের মধ্যে আছে কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন, ডিসেবিলিটি আছে যাদের, যারা সার্টিফিকেট চাইছেন বানাতে তারা এইখানে এসে আসতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তার সঙ্গে আছে পাট্টার দরখাস্ত, যারা পাট্টা চাইছেন তারা আসতে পারবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হতে চাইছেন তারা পারবেন, বা যারা আছেন যাদের কার্ড আছে তার নামটা নেই তারা কোনো কার্ডে জুড়তে চাইছেন তারা পারবেন। শিক্ষাশ্রী, স্কুলে যারা পড়ছেন শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, এই স্কলারশিপগুলোতে যারা আবেদন করতে চাইছেন তারা আসবেন। যারা লোন চাইছেন, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যারা ছোটোখাটো ব্যবসা করতে চাইছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদন করতে পারবেন। উইডো পেনশন, বিধবা পেনশন, ওল্ড এজ পেনশন, যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট আছে ভাতা পান না, মানবিক ভাতার জন্য তারা দরখাস্ত করতে পারবেন। আর সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের সমস্ত কাজগুলোই জানতে পারবেন। মৎস্যজীবীরা রয়েছেন তাদের রেজিস্ট্রিকরণ বা নিবন্ধীকরণ। এনরোলমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অর্থাৎ যারা বাইরে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক, তাদের রেজিস্ট্রিকরণ। আর তার সঙ্গে রয়েছে আমাদের যারা ওয়েভার্স আছেন বা আর্টিজান আছেন তাদের এনরোলমেন্ট। অর্থাৎ মোটামুটিভাবে যে কটি বলা হলো এই 20টি প্রকল্পে যারা যারা এখনও উপভোক্তা হননি বা পাননি কোনো সুযোগ তারা আবেদন করতে পারবেন। তো আগামী
20শে জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত রবিবারগুলো বাদ দিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া ছুটির দিনগুলোও হবে না। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের যারা এখানে বসবেন, আমাদের যারা কর্মচারীরা তারা থাকবেন। প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, আমরা আরও প্রচার চালাব, প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে তাদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা এই ধরনের জায়গাগুলো থেকে একটু খবর নিতে, আমরা আরও প্রচার চালাব। যেহেতু 20 তারিখ থেকে শুরু হচ্ছে আর একদিনই বাকি আছে, তো আপনারা একটু খবর নিয়ে নেবেন আপনাদের ওই বুথে কবে এটা হচ্ছে। তাহলে ওইখানে গিয়ে আপনারা এই 20টা প্রকল্পের জন্য গেলে আপনাদের কিন্তু বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস এত দূরে আসতে হবে না। এই জন্য প্রত্যেককেই অনুরোধ করা আছে, এখানে সম্পদ নম্বর অন্তর্গত যে সমস্ত অধিবাসীরা আছেন যারা সরকারি এই প্রকল্পের মধ্যে আসতে চাইছেন, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই আবেদনগুলোর জন্য ক্যাম্পে যান এবং ওখানে ফর্ম পাবেন, দরখাস্ত করে ওখানেই জমা দিন। সবাইকেই সমস্যা সমাধান ও জনসংযোগ আমাদের যে রয়েছে এই প্রোগ্রামে আসার জন্য সকলকেই আমাদের তরফ থেকে জানানো হচ্ছে যেন তারা তাদের নির্দিষ্ট ক্যাম্পটিতে যেটা তার বুথে অনুষ্ঠিত হবে সেখানে এসে এই 20টি প্রকল্পের আবেদন করেন। ধন্যবাদ।